আজকে দেখব প্রিন্টারে যদি আমরা প্রিন্টার যখন শেয়ার দিই এই ধরনের প্রবলেম হয় সেটা কিভাবে সলভ করা যায় সেটা নিয়ে একটু আলোচনা। প্রথমে আমরা দেখি, প্রথমে উইন্ডোজ আর প্রেস করে এখানে আমি যে পিসিটা আমার শেয়ার দেওয়া আছে সে পিসির নাম PC1। এখান থেকে আমরা যখন প্রিন্টারটা কানেক্ট দিই তখন যদি প্রিন্টার কানেক্ট না হয় এরকম একটা আমরা মেসেজ দেখতে পাই। এই প্রবলেমটা কিভাবে সলভ করব সেটা এখন দেখব। এই জন্য প্রথমে আমাদের সার্ভিস আরই রেজিস্ট্রি এডিটর, ইয়েস রেজিস্ট্রি এডিটর যাওয়ার পরে প্রথম থেকে দেখাচ্ছি রেজিস্ট্রি এডিটর যাওয়ার পরে এনে লেখা আছে এস কি লোকাল মেশিন 3 নম্বর আইকনটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে সিস্টেমে যাব। সিস্টেমে যাওয়ার পরে আমরা সিস্টেম থেকে এখান থেকে লেখা আছে কন্ট্রোল সেট 001 দেখে কন্ট্রোলে গেলাম। কন্ট্রোলে যাওয়ার পরে এখান থেকে আমরা খুঁজে বের করবো প্রিন্টার, পোস্টার একটু নিচে নিয়ে আসি, আসে প্রিন্টার একটু বড় করে দিয়ে এখান থেকে টান দিয়ে প্রিন্ট এটা কোথায় গেলাম আমরা এই যে উপরে দেখা যাচ্ছে প্রথমে কম্পিউটার লোকাল মেশিন এরপরে সিস্টেম এরপরে এখানে যেতে হবে তারপরে কন্ট্রোল তারপরে প্রিন্টার। এখান থেকে আমাকে রাইট বাটন ক্লিক করতে হবে। এখন মাউসের রাইট বাটন এটার উপরে রাইট বাটন ক্লিক করো। মাউসের রাইট বাটন ক্লিক করলাম, হেড বাটন ক্লিক করে নিউ থেকে এখানে লেখা আছে DWORT 32। এটাতে ক্লিক করে এখানে আমরা এই কথাটা লিখব, এই কথাটা লিখবো। এটা আমি আগে থেকে লিখে রাখছি, এটা কপি করলাম। কপি করে আমি এখানে পেস্ট দেব, তারপর এন্টার প্রেস করব। অলরেডি আমার আছে আগে থেকে কপি করে রেখে দিয়েছি। আচ্ছা, এটা গিয়ে ডাবল ক্লিক করবো। পরে এখানে ডাবল ক্লিক করে ওপেন করার পরে এখানে যে জিরো আছে এটা কেটে দিয়ে আমরা কিবোর্ড থেকে জিরো দিব। কিবোর্ডের মাধ্যমে কি জিরো দিব, আমরা এন থেকে জিরো দিয়ে হেক্সা ডেসিমেলে থাকবে নাম্বারটা, ওকে দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। এরপরে এটাকে মিনিমাইজ করলাম। সার্ভিস সার্ভিস আমরা সার্ভিসটা এখান থেকে সার্চ দেবো, সার্চ এখানে যে সার্ভিস চলে আসে এটাতে ক্লিক দেবো। আবার দেখাচ্ছি সার্ভিস সার্ভিস আসার পরে এটা দেখি প্রিন্ট TRI লিখে আমরা পাই দেবো প্রিন্টার স্কুলিং। এখান থেকে রেজিস্টার দিতে হবে, এখানে কি রেজিস্টার আছে রেজিস্টার দেবো। পিসিটাকে রেজিস্টার দিলাম, রেজিস্টার দিলাম। এখন আবার আমরা ওই পিসি দিয়ে দেবো PC1 দিয়ে ওকে দেবো। এটাকে যদি আমি রাইট বাটন ক্লিক করে কানেক্ট দিই তাহলে আমার পিসিটা কি কানেক্ট হয়ে যাবে আর আগের সমস্যাটা থাকবে না। ঠিক আছে,